লক্ষ্য করতে পারছে, যাকে কয়েক মহানগর চেয়ারম্যান যে যে কথাগুলো বলেছে সবগুলো আজকে অক্ষরে অক্ষরে কিন্তু বাস্তবায়িত করছে। আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ দেশ যদি আমরা করতে চাই, আমি সর্বস্তরের একটি ভিন্ন যারা যাতে পার্টি স্তরে সম্মত আছে, আমি সকলের কাছে আজকে আমাদের ঈদ উল আযহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপলক্ষে এবং একই সাথে যাতে পার্টি এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমি সকলের প্রতি আমি বিনয়ের সাথে আবেদন করব। বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে আপনারা আজকে আমার সাথে প্রতিজ্ঞা করেন ঈশ্বরী সত্যের পতাকা আপনারা উত্তোলন করবেন। কোনো গ্রাম থাকবে না, কোনো ইউনিয়ন থাকবে না, কোনো ওয়ার্ড, কোনো পাড়া মহল্লা থাকবে না যেখানে ঈশ্বরী সত্যের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্য আদর্শ যেখানে প্রতিষ্ঠিত হবে না। তো সেই লক্ষ্যে আমি আমার প্রাণ প্রিয় ভাই বোনদের কাছে আজকে আমি বিনয়ের সাথে আবেদন করব, আগামী দিনে উজ্জ্বল একটি ভবিষ্যৎ ইনশাআল্লাহ বাংলার প্রতিটি মানুষকে আমরা মুক্ত করার জন্য আমরা একই সাথে হাতের সাথে হাত মিলিয়ে আমরা সংলাপ করব। এবং এই যাত্রায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি বিশ্বাস করি, সুদৃঢ়ভাবে আমি সুদৃঢ়ভাবে আমি বিশ্বাস করি যে এই সপ্তাহের আস্থানাতে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব। আপনার ভালো থাকবেন, আপনার সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। মালিকের কাছে আমি এই দরখাস্ত করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলের দীর্ঘ হায়াত, তার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং একই সাথে বিশ্ব সত্যের প্রতিকে বিজয় করে আনার জন্য সেই আর্থিক স্বস্তি, সেই মনোবল, সেই আর্থিক চেতনা যাতে জাগ্রত করার শক্তি দান করে এবং যাতে পয়েন্ট বিজয় ইনশাআল্লাহ খুব নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াকে জওয়ান বলে কেন্দ্র রাখেন আলমী। আসসালামু আলাইকুম। বিজয়ের মাদান একসাথে জাতির পার্টি বিজয় নিয়ে আমরা ঘরে আমরা ফিরে আসতে পারব। আমরা যে হতা করতেছি সেই হতা